উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে বারণ করাই মোহাম্মদ আলী ওরফে মেন্না শেখ নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে শেরপুরের পশ্চিম শেরি এলাকায় এই ঘটনা ঘটে। বুধবারে চিকিৎসাধীন অবস্থায় ওই রিকশা চালকের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী ওরফে মেন্না শেখ একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। নিহত স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মেন্না শেখের ঘরের পাশে একই এলাকার কবিরের ছেলে রাজীব ও রাজন সহ একদল যুবক উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। এ সময় মেন্না শেখ তাদের উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মেন্না শেখের উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল। এ সময় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনার কথাও জানান তিনি। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।